ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহরাক সৌদি আরব খামিজে থেকে জহির ভাই জানতে চেয়েছেন যে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসার কারণে জোহরের নামা জামাতের ত্যাগ করা যায় কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই প্রবাসী হোক আর দেশে হোক যেখানেই বাচ্চারা লেখাপড়া করে স্কুলে স্কুল থেকে অনেক সময় জোহরের সময় ছুটি হয়ে যায় আর এই সময় গার্ডিয়ানরা বা অন্য কোনো ড্রাইভার বা অন্য কেউ এই স্কুলের ম্যাডামদেরকে আনতে অথবা বাচ্চাদেরকে নিয়ে আসতে যদি জোহরের নামাজ ত্যাগ করে আসলে নামাজ তো ত্যাগ করা যাবে না আল্লাহ বলছেন না সালাদ কেন তাহলে মমিনা কিতাবা কিতাব নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এজন্য সময় মতো অবশ্যই সালাত আদায় করতে হবে সময় মতো সালাত অবশ্যই আদায় করতে হবে এবং এটা হলো ওয়াজবে আল্লাহ বলছেন আকিমুস সাল্লাহ তোমরা নামাজ কায়েম করো তুই হ্যাঁ তা এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ রুকুকারীদের সঙ্গে রুকু করা জামাত বত্তর সঙ্গে নামাজ পড়া সুসলামের কাছে একদা এক অন্ধ ব্যক্তি এসে অনুমতি প্রার্থনা করলেন তিনি তাকেও প্রথমে অনুমতি দিলেন এরপরে বলেন হাল তসমা অদা তুমি আজান শুনতে পাও তিনি বলেন হ্যাঁ তখন বলেন ফা আজিব অবশ্যই আসতে আর জামাতের সঙ্গে আদায় করলে আপনার পঁচিশ গুণ আর এক দিচ্ছে আসে যে সাতাশ গুণ সব বেশি হয় এখন যদি কোনো বিশেষ প্রয়োজন হয়ে যায় খুব এমন সমস্যা যে মাঝুর যেমন এমন লোক যার মনে করেন যে সে অসুস্থ হয়ে গেছে তাহলে তার জন্য জামাত ত্যাগ করা যায় যাচ্ছে সে বাড়িতে নামাজ পড়বে অথবা এমন একটা প্রয়োজন আপনার ট্রেন ছেড়ে দিতেছে এমন অবস্থায় এখন ট্রেন ছেড়ে দিতেছে না গেলে আপনি ওই ট্রেন পাইতেছেন না বা প্ল্যান পাইতেছেন না তাহলে এই ধরনের অবস্থায় হ্যাঁ জামাত অথবা আপনি কোনো বাগানে পানি দেওয়ায় এমন অবস্থায় ছেড়ে দিয়েছেন যে পানি দিচ্ছেন আপনার এইগুলি পানি যদি এখন বন্ধ করতে পারতেছেন না জামাতেও যাইতে পারতেছেন না এই ধর এই ধরনের ক্ষেত্রে যে আপনার আরও ক্ষতি বেশি দেখা দেবে তাহলে অথবা ফি মেয়ে সাথে নিহত জোহা অর্থাৎ এমন কোনো যে আপনি কাজে রয়েছেন বিশেষ করে এমন জায়গায় চাকরি করতেছেন যেখান থেকে ছোটার কোনো উপায় নেই অথবা এমন কিছু ছাত্র তারা পরীক্ষার হলে রয়েছেন এখন জোহর আজানো হয়ে গেল পরীক্ষার হল থেকে বের হলে তাকে হ্যাঁ ফেল করে দেয়া হবে তো এ ধরনের কিছু বিষয় রয়েছে তাহলে তাতে কেউ যদি জামাত ত্যাগ করে সেটা ইনশাল্লাহ মানে ওই সলাটটা পরে আদায় করে নিতে হবে সময়ের ভেতরে সালাডটা অবশ্যই আদায় করে নিতে হবে অর্থাৎ জোহরের সময় যখন প্রতিটি মানুষের ছায়া তার সমপরিমাণ হয় না এতক্ষণ পর্যন্ত থাকে এই সময়ের আগে অর্থাৎ আপনি একটু পরে হলেও জামাতটা আর যদি পারেন দুই তিনজন মিলে জামাত করে নামাজ পড়বেন সেটা হলো উত্তম কিন্তু তাও যদি না পারে তাহলে অবশ্যই সময়ের ভেতরে নামাজটা আদায় করে নিতে হবে কিন্তু আপনি এই জামাতের সোয়াবটা পাইলেন না জামাত আপনার আদায় হলো না কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ রব্লা আলমিনের দিকে ফিরে যাওয়ার জন্য কারণ কোরআনুল করিম আল্লাহ ররবুল্লাহ আলমিন বলতেছেন যে ওমাই আল্লাহরা যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার একটা পথ বের করে দেবেন্লাহ ইহে

যে আল্লাহর উপর থওয়াক্ষ করবে আল্লাহ যথেষ্ট তার জন্য ইন আল্লাহ আমরি নিশ্চয় আল্লাহ তার কাজকে সম্পন্ন করেন জা আল আল্লাহ সে এনকাদরা প্রত্যেকটা কাজকে আল্লাহ রব্বুল আলমী তার নির্দিষ্ট করে দিয়েছেন হ্যাঁ কাজেই আপনার আমার উচিত হলো আল্লাহকে ভয় করা হ্যাঁ আতুম আল্লাহকে যথাসম্ভব ভয় করে চলা এবং চেষ্টা করা আপনি বাচ্চাদেরকে যদি স্কুল থেকে নিয়ে যান হ্যাঁ নিয়ে যাওয়ার পথে জোহরের আজান হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে পাশে গাড়ি দাঁড় করিয়ে আপনি জামাতে হন জামারটা পরে নেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আশা করি অথবা ম্যাডামকে বলেন ম্যাডামকে নিচ্ছেন ম্যাডামকে বলেন একটু ওয়েট করেন আমি জামারটা পরে আসি এই পাঁচ দশ মিনিটের ব্যাপার কাজেই এরকম করে চেষ্টা যদি আপনি করেন আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে তারপরে যদি খুব সমস্যা দেখা দেয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কারণ এরকম একটি প্রশ্ন করা হয়েছিল শেখ মুহদিন রাহেম আল্লাহকে তিনি বলেছেন যে পরীক্ষার হলে যারা এরকম করে হ্যাঁ যে পরীক্ষার অজুহাত দিয়ে দেরি করে আসলে আল যদি চেষ্টা করে তাহলে আল্লাহ অবশ্যই তাকে একটা ব্যবস্থা করে দেবে নূরুন আল্লাহ দরবে তিনি এরকম উত্তর দিয়েছেন অনুরূপভাবে ফতুয়া আল্লাহনা দা এমা অষ্টম খণ্ডের উনচল্লিশ তো এই কথাগুলি বিভিন্নভাবে বর্ণিত রয়েছে আশা করি কিনে রয়েছে ইনশাআল্লাহ হাজাওয়াল আলম সামসালবী মহমদ আসসালামু আলাইকুম